আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আজকে আমি খুব ইম্পর্টেন্ট মাইক্রোয়ারের ডাটা এন্ট্রি একটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ নিয়ে কথা বলবো যেটা অনেকের কাছে খুবই ক্রিটিক্যাল মনে হয় অনেকের কাছে খুব কঠিন মনে হয় এটা আমি আজকে খুব সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব সেটা হচ্ছে কারেক্ট জোন হ্যাঁ জোন অ্যারাউন্ড টেবিল লাইন এটাকে অনেকে চাইনিজ ডাটা নামেও চিনে তো এটা আমি আজকে খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব এখানে আমি একটা কাজ অ্যাকসেপ্ট হয়েছে আমার চলেন আমি একটু কাজটা করার চেষ্টা করি একটু বুঝ বেসিক জিনিসগুলো আমি আপনাদের আগে ধারণা দিই হ্যাঁ নর্মালি এখানে কাজ হচ্ছে আপনি যেই যেই লাইনগুলার মধ্যে এগুলো এক একটা লাইন হ্যাঁ এটা একটা লাইন এটা একটা লাইন এইটা একটা লাইন এটা একটা লাইন এটা একটা লাইন হ্যাঁ তো এগুলো প্রত্যেকটা একটা লাইন তো আমাদের জাস্ট যেই যেই লাইনগুলো মধ্যে লেখা আছে ওইগুলো আমাদেরকে এরকম মার্ক করতে হবে এটা অলরেডি দেখেন উপরে দুইটা কিন্তু আমি একটু বড় করে দিই তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবে না আমরা অলরেডি কিন্তু দেখতেছি উপরের দুইটা কিন্তু মার্ক করা আছে সুন্দরভাবে মার্ক করা আছে হ্যাঁ আর নিচেরটা আমাদের মার্ক করতে হবে এখন কথা হচ্ছে প্রতিটা লাইনের জন্য আলাদা আলাদা মার্ক আমরা চাইলেই কিন্তু এই নীলটা উপরের পর্যন্ত নিতে পারি কিন্তু সবগুলা সুন্দরভাবে আলাদা আলাদা মার্ক হবে এখন মার্কটা কিভাবে করে হ্যাঁ মার্কটা দুইভাবে করা যায় এক হচ্ছে আপনি চাইলে এইভাবে মাউসে চাপ দিয়ে ধরে টান দিয়ে আমরা নর্মালি কোনো টেক্সট কপি করি যেভাবে ওইভাবে টান দিয়ে ধরে এইভাবে ছেড়ে দিলে সেটা একটা মার্ক হয়ে যায় এই যে দেখেন একটা মার্ক হয়ে গেছে যেমন ধরেন আমি এটা মার্ক করি হ্যাঁ এটা এভাবে জাস্ট এইখানে উপরে মাথা থেকে ধরবো নিচ পর্যন্ত টান দিয়ে মাউসের মাউসের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করে রাখবো হ্যাঁ নর্মালি আমরা যেভাবে কপি করি এইভাবে ছেড়ে দিলাম দেখেন আমার এটা খুব সুন্দরভাবে মার্ক হয়ে গেছে এখন দেখেন উপরের তিনোটাই কিন্তু মার্ক করা আছে হ্যাঁ এরপরে এটাও কিন্তু মার্ক করা আছে কিন্তু দেখেন এইখানে অলরেডি দুইটা জায়গায় মার্ক করা কিন্তু এটার ভিতরে কিন্তু কোনো লেখা নাই তো আমাদের কিন্তু ইনস্ট্রাকশন আছে যেখানে লেখা নাই সেখানে মার্ক থাকা যাবে না তো আমরা এগুলো আগে একটা ক্লিক করে সিলেক্ট করব দেখেন এটা সিলেক্ট আছে অলরেডি দেখেন দুই পাশে লাল মানে হচ্ছে সিলেক্ট হয়ে গেছে দেন আমরা কিবোর্ডে ডিলেট বাটন ক্লিক করে দিলে এটা ডিলেট হয়ে যাবে দেন এটাও আমি জাস্ট সিলেক্ট করে ডিলেট করে দিলাম এই হচ্ছে এই কাজ এই পেজের কাজটা আমার শেষ এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই যেমন ধরেন দুইভাবে মার্ক করা যায় একটা হচ্ছে ধরেন এটা আমি ডিলেট করে বুঝাই এটা দেখেন এটা আমি ডিলেট করে দিস হ্যাঁ এটা আমাকে এখন মার্ক করতে হবে আমি দুই ভাগে মার্ক দুইভাবে মার্ক করতে পারবো এক হচ্ছে এভাবে কপি করার মতো মাউস ক্লিক করে চাপ দিয়ে ধরে ছেড়ে দিলাম মার্ক হয়ে গেল হ্যাঁ আরেকটা ওয়ে হচ্ছে এটা যদি খুব ক্লোজে থাকে দুইটা লেখা যদি খুব ক্লোজে থাকে জাস্ট আমরা উপরেরটা সিলেক্ট করে কিবোর্ডের ডি বাটনে সিলেক্ট করলে অপটোমেটিক নিচেরটা কপি হয়ে যাবে কিন্তু একটা জিনিস খেয়াল করেন এটা কিন্তু খুব ভালোভাবে হয়নি তো এই ক্ষেত্রে এটা আমাদেরকে ভালোভাবে বসে একটু নিচে টান দিয়ে লেখাটা যাতে সুন্দরভাবে কাবার হয় ওইটা হ্যাঁ আবার এটাও খেয়াল রাখতে হবে একটা একটা মার্ক যাতে আরেকটা মার্কের উপরে না যায় আর এটা আমরা সুন্দরভাবে আমরা নর্মালি ছবি ক্রপ করি না যেভাবে ওইভাবে এটা সুন্দরভাবে সাজাই দিব তো দুইভাবে করা যায় এক হচ্ছে উপরেটা সিলেক্ট করে কিবোর্ডের ডি চাপ দিলে নিচেরটা মার্ক হয়ে যায় আরেক হচ্ছে নর্মালি এভাবে আমরা কপি যেভাবে করি এভাবে কপি করে ছেড়ে দিলেও মার্ক হয়ে যায় তো এগুলো আমি ডিলিট করে দিই আশা করি এই বেসিক জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন তো আমি নেক্সট পেজে চলে যাই এই পেজে দেখেন অলরেডি কিন্তু সবগুলা সুন্দরভাবে মার্ক করা আছে জাস্ট একটা মার্ক করা নাই এটা আমি জাস্ট নর্মালি এভাবে টান দিয়ে এই যে টান দিয়ে মার্ক করে দিলাম শেষ এখন একটু রিচেক দিয়ে নেই আমি দেখেন কোনোটাই বা বাদ নেই হ্যাঁ তো আমি নেক্সট পেজে চলে যাই এখানে জাস্ট একটাই লাইনে লেখা আছে আর কোনো লাইনে কোনো লেখা নেই আর একটা মার্ক করা আছে অলরেডি এটা করাই আছে আমার এটা কিছু করতে হবে না জাস্ট আমি এখানে দিয়ে নট দিলাম হ্যাঁ ওকে আচ্ছা এটাও মার্ক করা আছে হ্যাঁ এখানে অলরেডি এটা করাই আছে আমার কষ্ট করে আর করতে হচ্ছে না জাস্ট আমি এখানে নিচে থেকে একটু ছোট করে নিই তাহলে হ্যাঁ এখান থেকে সাবমিট দিয়ে দিলাম তো এটা একটা জিনিস কি এখানে আপনি নট অ্যাপ্লিকেবল দিলেও হবে নো অবজেক্ট ফাউন্ডও দিলে হবে তো আমি এখানে নো অবজেক্ট ফাউন্ড দিলাম বা নট অ্যাপ্লিকেবল দিলেও কোনো সমস্যা নেই আমার কাজটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আচ্ছা টেবিল বা চাইনিজ ডাটার আমি আরেকটা কাজ আপনাদের দেখা দিচ্ছি তাহলে হয়তোবা বা ভালোভাবে আপনার আরও ক্লিয়ার হবেন তো এখানে আমি আরেকটা কাজ অ্যাকসেপ্ট হয়েছে আমার আমি এটাকে একটু ভালোভাবে ক্লিয়ার করে দিই দেখেন এখানে অলরেডি সবগুলা সুন্দরভাবে মার্ক করা আছে প্রতিটা আলাদা আলাদা লাইনের জন্য আলাদা আলাদা মার্ক করা আছে আমার এখানে কিছুই করতে হবে না আমি নেক্সট দিয়ে দিলাম নো অবজেক্ট ফাউন্ড দিয়ে দিলাম হ্যাঁ এইখানেও অলরেডি দেখেন তেমন কোনো অবজেক্ট নাই যে আমি এটা কারেক্ট করব এখানে সবগুলোই সুন্দরভাবে করা আছে আচ্ছা নো অবজেক্ট ফাউন্ড দিলাম এখানেও করা আছে হ্যাঁ এটাও নো অবজেক্ট ফাউন্ড দিলাম এটা আমি জাস্ট সিম্পলি যেহেতু করা আছে সবগুলোই তাহলে আমরা এখানে কিছুই করতে হলাম না দিয়ে দিলাম আমি পেমেন্ট এটা পেয়ে যাবো আচ্ছা আমি আরও একটা কাজ একটু ক্লিয়ার করে দিই আপনাদের কারেক্ট জুনে তাহলে একদম ভালোভাবে এটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি এরপরে আর কারো কোনো সমস্যা থাকতে পারে না একটু বড় করে নি আপনাদের সুবিধার্থে আর আমি আর একটু বড় করে নিই আচ্ছা অনেকে বুঝে না যে বড় কি হয়ে করতে এটা নর্মালি আপনি এখান থেকে এই যে দেখেন এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবেন বা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আপনি জাস্ট আপনার যে কিবোর্ডের যে মাউস সরি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আপনি মাউসের যে স্ক্রোলারিং বাটনটা আছে ঘুরানো যায় ওইটা আপনি বাড়াইলে কমাইলে এটা এরকম বড় ছোট হয়ে যাবে হ্যাঁ দুভাবেই করা যায় আচ্ছা এটা আমি এখন এখন দেখেন এটা এখানে কিন্তু আমি চেক করবো যে কোথাও এমন কোনো জায়গায় মার্ক করা আছে কিনা যেখানে লেখা নাই যেহেতু এরকম কোনো জায়গা নেই জাস্ট আমি এখন যেগুলোর উপরে লেখা আছে ওগুলো মার্ক করে দিব এই যে আন দিলাম মাউস চাপ দিয়ে ধরে হ্যাঁ এটা এটা সুন্দরভাবে হয়ে গেল আবার এটা আমি করে দিচ্ছি এই যে সুন্দরভাবে হয়ে গেল এটা করে দিচ্ছি সুন্দরভাবে হয়ে গেল হ্যাঁ নেক্সট তারপরে এই পেজের মধ্যে দেখেন এইখানে একটা আছে দেখেন এইখানে কোনো লেখা নেই মার্ক করে রাখছে এটা আমি সিলেক্ট করলাম কিবোর্ডে ডিলেট বা ব্যাক স্পেস আপনি যেটা দেন ডিলেট হয়ে যাবে এখানে দেখেন দুইটা জায়গায় মার্ক করতে হবে আমাদের আমি জাস্ট সিম্পলি মার্ক করে দিলাম হুম সিম্পলি এই যে মার্ক করে দিলাম এখন এটা সম্পূর্ণ ওই যে উপরে একটু লেখা আছে ওইটা মার্ক করার কোনো দরকার নাই জাস্ট যেগুলো সুন্দরভাবে বোঝা যাচ্ছে ওইগুলো মার্ক করলেই হবে এটা মার্ক হয়ে গেছে আমি এবার নেক্সট পেজে চলে যাই এইখানে অলরেডি এগুলো ঠিক আছে এখানে একটা বাকি আছে জাস্ট এটা আমি এইভাবে মার্ক করে দিলাম এটা আমি মার্ক করে দিলাম এটা হয়ে গেল তো এটাও আমি মার্ক করে দিই আমার অবশ্যই খেয়াল রাখতে হবে লেখাগুলা মার্কটা যাতে লেখাগুলা থেকে খুব দূরে বা অন্য কোনোটার উপরে না চলে যায় বা অর্ধেক না হ্যাঁ সুন্দরভাবে যাতে বসানো যায় আচ্ছা এটাও আমি যে সুন্দর করে মার্ক করে ছেড়ে দিলাম মার্ক হয়ে গেছে আচ্ছা পরের পেজটাতে দেখি এইখানে দেখেন একটা ডাটা আছে যে এটা একটা লাইন আছে এখানে কোনো কিছু নেই এটা আমি ডিলেট করে দিচ্ছি আর বাকি সবগুলো ঠিক আছে তো আমি এখানে সাবমিট দিয়ে দিলাম এখানে নট অ্যাপ্লিকেবলও দিতে পারে নো অবজেক্ট ফাউন্ড যেহেতু একটা অবজেক্ট আমরা পাইছি তো এটা আমরা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিই আমার কিন্তু কাজটা একদম সুন্দরভাবে শেষ আশা করি এই তিনটা কাজ দেখানোর পরে আপনাদের এই কারেক্ট জোনের যেই কাজটা আছে বা এটাকে চাইনিজ ডাটা বলে অনেকে এই চাইনিজ ডাটার কাজটা আপনাদের আর কোনো সমস্যা থাকতে পারে না এরপরেও যদি আপনাদের কোনো এটা নিয়ে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেখানে পরবর্তীতে আরও একটা ভিডিও বানানোর চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো নিয়ে হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ